আবার হজবরল গ্রুপ হাজির তোমাদের কাছে নতুন গল্প নিয়ে। এবারও আমরা ঠাকুমার ঝুলি থেকে আরেকটি গল্প শোনাবো। আকিব দিন, গল্পে একটা বড়সড় ভুল হয়ে গেছে, আগে তার ক্ষমাটা চেয়ে নি। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের নামটাই আমি ভুল নিয়ে ফেলেছি। আমি আবারও আন্তরিকভাবে দুঃখিত এর জন্য। তাহলে আজকে শোনাবো দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা ঠাকুমার ঝুলির একটি গল্প, যেটা আমাদের ছোট বন্ধুরা আমাদের রিকোয়েস্ট করেছে বলার জন্য। দুটি গল্প তারা রিকোয়েস্ট করেছে, একটি হলো নীল কমল ও লাল কমল, পাতাল কন্যা মণিমালা। আজ শোনাবো পাতাল কন্যা মণিমালার গল্প। তাহলে শুরু করছি পাতাল কন্যা মণিমালা। এক রাজপুত্র আর এক মন্ত্রীপুত্র দুই বন্ধুতে দেশ ভ্রমণে গিয়েছেন। যেতে যেতে এক পাহাড়ের কাছে গিয়ে সন্ধ্যা হয়ে এল। মন্ত্রীপুত্র বলল, বন্ধু, পাহাড় মূল্যকে বড় বিপদ আপদ। ওই গাছের ডালে উঠে কোন রকম রাতটা কাটিয়ে দি। তাই শুনে রাজপুত্র বলল, সেই ভালো। দুজনে ঘোড়া বেঁধে রেখে এক সরোবরের পাড়ে খুব উঁচু গাছের আগডালে উঠে শুয়ে রইল। অনেক রাত্রে রাজপুত্র মন্ত্রীপুত্র কি জানি কিসের এক ভয়ঙ্কর শব্দ শুনে জেগে উঠে দেখলেন বনময় আলো। সেই আলোতে উড়ে বাপরে বাপ, রাজপুত্র মন্ত্রীপুত্রের গা অঙ্গ ডোল হলো, গায়ে পায়ে কাঁটা দিল। দেখেন আকাশ পাতালে গলা ঠেকিয়ে এক কালো অজগর তাদের ঘোড়া দুটিকে আস্ত আস্ত গিলে খাচ্ছে। অজগরের মুখে ঘোড়া ছটফট করছে। দেখতে দেখতে ঘোড়া দুটিকে গিলে ফেলল। যতদূর আলো দেখা যায়, অজগর বনের পোকা মাকড় খেতে খেতে ততদূর বাড়তেই লাগল। এইসব দেখে রাজপুত্র ভয়ে থরথর করে কাঁপেন। মন্ত্রীপুত্র চুপি চুপি বললেন, বন্ধু ভয় পেও না, ওই যে আলো ওটি সাত রাজার ধন ফণীর মণি, মণিটি নিতেই হবে। তাই শুনে রাজপুত্র বললেন, সর্বনাশ কেমন করে নেবে? এবার মন্ত্রীপুত্র বলল, ভয় নেই, দেখো আমি মণি আনব। এই বলে মন্ত্রীপুত্র আস্তে আস্তে নেমে এসে এক খাবলা কাদা তুলে মণির ওপর ছুঁড়ে ফেলে দিল। দিয়ে আপন তরোয়ালখানি কাদার ওপর উল্টে রেখে দিল এবং সরসর করে গাছের ওপরে উঠে বসল। সব অন্ধকার, দুজনই চুপ, অজগর আর তার মণি। সেই মণির আলো নিভেছে। অজগর হোঁস হোঁস শো শো শব্দে ছুটে আসলো। দেখি মণি নেই। অবশেষে অজগর নিজের শরীরে নিজে কামড়ে তরোয়ালে মাথা খুঁড়ে মারা গেল। থরথর করে কাঁপে দুই বন্ধু কোনো মতে রাত পোহালো। পরের দিন রোদ উঠলে দুজনে বেশ করে দেখলেন যে না, অজগর সত্যিই মারা গেছে। তখন নেমে কাদামাখা মণি কুড়িয়ে দুই বন্ধু সরোবরে নামল। নামতে নামতে দুই বন্ধু যতদূর যায়, জল কেবল দুই ভাগ হয়ে শুকিয়ে যায়। শেষে মণির আলোতে দেখে
পাতাল পুরী পর্যন্ত এক পথ। দুজনে চলতে লাগলো। খানিক দূরে যেতে এক পরম সুন্দর অট্টালিকা তারা দেখতে পেল। চারিদিকে ফুল বাগান, ফুলে ফুলে ছড়াছড়ি, লতায় লতায় পাতায় পাতায় জড়া জড়ি। দুই বন্ধু অট্টালিকার মধ্যে গেলেন। অট্টালিকার মধ্যে শব্দ। রাজপুত্র ভয়ে কাঁপতে লাগলেন। মন্ত্রীপুত্র বললেন, বন্ধু ভয় করো না, মনি কাছে থাকতে ভয় নেই। লকলকে চকচকে কোটি রঙের কোটি সাপ ডিঙিয়ে সাপের ওপর দিয়ে হেঁটে দুজনে একটি ঘরে গেলেন। সেখানে সাপের দেওয়াল, সাপের থাম, সাপের মেঝে, সাপের কড়ি, সাপের মনির দেয়াল গিরি, লক্ষ সাপের শয্যায় মণিমালা রাজকন্যা নিশ্চিন্তে ঘুমাচ্ছেন। রাজপুত্র বললেন, বন্ধু এ কি? তাই শুনে মন্ত্রীপুত্র বলল, বন্ধু দেখো, এ হচ্ছে পাতালপুরীর পাতালকন্যা। আশ্চর্য হয়ে রাজপুত্র পাতালকন্যাকে দেখতে লাগলেন। ধীরে ধীরে মন্ত্রীপুত্র মণিটি নিয়ে মণিমালার কপালে ছোঁয়াতে মণিমালা জেগে উঠে বসলেন। রাজপুত্র মন্ত্রীপুত্রকে দেখে ব্যস্তস্বস্ত হয়ে মণিমালা বলে উঠলেন, আপনারা কে? এই যে কালাজগরের পুরী, আপনারা কেমন করে এখানে আসলেন? মন্ত্রীপুত্র তাই শুনে বললেন, রাজকন্যা ভয় নেই, কাল অজগরকে আমরা মেরে ফেলেছি, এই রাজপুত্রই তোমার বর। এ কথা শুনে রাজপুত্র মণিমালা দুজনে লজ্জা পেয়ে মাথা নিচু করে চুপ করে রইলেন। এরপর মন্ত্রীপুত্র হাসতে হাসতে মণিমালার গলার মালা রাজপুত্রের গলায় দিলেন, আর রাজপুত্রের গলার মালা মণিমালার গলায় দিলেন। চারিদিকে লক্ষ সাপের পনা হেলে দুলে উঠল। সাপের পুরীতে পরম সুখে দিন কাটাতে লাগল মণিমালা আর রাজপুত্র। কয়েকদিন পর মন্ত্রীপুত্র বলল, বন্ধু আমরা তো এখানে সুখেই আছি, দেশে কি হচ্ছে কে জানে, আমি যাই। পঞ্চকোটক দোলাবাদ্য সবাইকে নিয়ে আসি, তোমাদেরকে বরণ করে দেশে ফিরিয়ে নিয়ে যেতে হবে যে। মন্ত্রীপুত্রের কথা শুনে রাজপুত্র বলল, আচ্ছা বেশ তাই হবে। আবার সরোবরের পথ মণি দেখিয়ে দিল। মন্ত্রীপুত্র দেশে গেলেন বন্ধুকে বিদায় দিয়ে। মণি নিয়ে রাজপুত্র ফিরে আসলেন। দুজনে আছেন। রাজপুত্র পৃথিবীর কত কথা মণিমালাকে বললেন। মণিমালা পাতালের যত কথা রাজপুত্রকে শোনালেন। বলতে বলতে একদিন মণিমালা বললেন, জন্মে কখনো পৃথিবী দেখিনি, দেখতে বড় স্বাদ যায়। মণিমালার এই ইচ্ছের কথা শুনে রাজপুত্র কিছু বললেন না। দুপুরে রাজপুত্র শুয়ে আছেন। রাজপুত্রকে ঘুমোতে দেখে মণিমালা খার খৈল গামছা নিয়ে মণিটি হাতে নিয়ে সরোবরের পথে পৃথিবীতে উঠলেন। আহা কি সুন্দর পৃথিবী দেখে মণিমালা অবাক। মণিমালা বলল, মণি মণি
উছলে ওঠো ওই সরোবরের জলে আমি নামি। অমনি মনির আলো উছলে উঠল সরোবর মাঝখানে রাজহাঁসের ঝাঁক, শ্বেত পাথরের ধাপ, ধপধপে সুন্দর ঘাট হয়ে গেল। মণিমালা ধাপের ওপর মণি রাখল, খার খোল দিয়ে পা গা কচলাতে লাগল। হঠাৎ সেই সময়ে সেই দেশের রাজপুত্র সেই বনে শিকার করতে এসেছিলেন। তিনি সব দেখলেন। দেখে রাজপুত্র ছুটে এসে জলে ঝাঁপ দিয়ে পড়লেন। তা দেখে চমকে গেল মণিমালা। মণিমালা দেখলে এক মানুষ। মণি নিয়ে মণিমালা ডুব দিলেন। চোখের পলকে সব কোথায় চলে গেল। রাজপুত্র হায় হায় করতে করতে ফিরে গেলেন নিজ দেশে। এদিকে দৃশ্যগুলি কাঠকুড়ুনি, পিঁচোর মা, এক বুড়ি, এগুলো সবই দেখলেন চুপটি করে আড়াল থেকে লুকিয়ে। এদিকে রাজ্যের রাজপুত্র শিকারে গিয়ে কি দেখে পাগল হয়ে এসেছেন। কত ওষুধ কত বিষুধ, কিছুতেই রোগ সারে না। রাজা রানী অধীর, রাজ্যের লোক অস্থির। অবশেষে রাজা ঢেরা পেটালেন। পুত্রকে যে ভালো করে দিতে পারে, অর্ধেক রাজত্ব আর রাজকন্যা তাকে দিয়ে দেবে। কেউ ছুল না ঢেরাটি। শেষে পেঁচোর মা বুড়ি এই কথা শুনল। শুনে বুড়ি উঠে পড়ি কি মরি, আছড়ি পাছড়ি সাত তাড়াতাড়ি এসে ঢেরাটা ধরল। রাজার কাছে গিয়ে বুড়ি বলল, তা রাজা মশাই, আমি তো ওষুধ জানি, তা আমি বুড়ো হাবরা মেয়ে মানুষ, তা আমার পেঁচোর সঙ্গে যদি রাজকন্যার বিয়ে দাও তো রাজপুত্রকে ওষুধ দি। রাজা তাতেই স্বীকার করে নিলেন, তাতেই রাজি হয়ে গেলেন। তখন পেঁচোর মা বুড়ি এক রাস তুলো এক চরকা নিয়ে পবনের নায়ে উঠে বলল, ঘ্যাঘর চরকা ঘ্যাঘর, রাজপুত্র পাগল, হটর হটর পবনের না রাজপুত্রের কাছে যা। পবনের না মণিমালার দেশে গেল। বুড়ি সরোবরের কিনারায় বসে ঘ্যাঁকর ঘ্যাঁকর করে চরকায় সুতো কাটতে লাগল। ঠিক দুপুরে রাজপুত্র যখন শুয়ে পড়লেন, মণিমালা মণি নিয়ে উঠে আসলেন। সরোবরের উপরে উঠে আসতে মণিমালা দেখলেন এক বুড়ি কি যেন করছে। কাছে গিয়ে তাকে শুধলেন, ও বুড়ি, বুড়ি তুই কোথা থেকে এলি? আমাকে একখানি শাড়ি বুনে দে। বুড়ি মণিমালার কথায় শাড়ি বুনে দিল, কিন্তু শাড়ি তার হাতে দিয়ে করি চাইল। মণিমালা বলল, বুড়ি মা, করি তো নেই, এই এক মণি আছে। বুড়ি বলল, তাই দাও। মণিমালা যেই মণি দিতে গেল, বুড়ি খপ করে মণিমালাকে পবন নৌকায় উঠিয়ে বলল, ঘ্যাঁকর চ্যাঁকড়া ঘ্যাঁকর। আর কি, বুড়ি মণিমালাকে রাজপুরীতে দিয়ে মণিটি লুকিয়ে নিয়ে বাড়িতে গেল। রাজপুত্র ভালো হলেন মণিমালার সঙ্গে তার বিয়ে। পেঁচোর সঙ্গে রাজকন্যার বিবাহ হলো কিনা
সাত বছর। নিখোঁজ পেঁচোর জন্য বুড়ি দেশে দেশে লোক পাঠালেন। মণিমালা বললেন, আমার এক বছর ব্রত, এক বছর পর যা হয় হবে। সকলে বলল, আচ্ছা বেশ। মণি গেল, মণিমালা গেল, সাপের নিশ্বাস গরল, সাপের পরশ হিম, আজ রাজপুত্রর ঘুমে ঢুল ঢুল। ঢুলিয়া রাজপুত্র সাপের শয্যায় ঘুরিয়া পড়িলেন। তার মাথার উপরে সাপ ফনা তুলে গর্জে উঠল। আশের সাপ, পাশের সাপ গামোরা দিয়ে উঠল। রাজপুত্রকে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরল। নাকপাশের বাঁধনে রাজপুত্র সাপের শয্যায় বিষের ঘোরে অচেতন হয়ে পড়ে রইলেন। দোলা চৌদোলা পঞ্চকটক নিয়ে সরোবরের পাড়ে এসে মন্ত্রীপুত্র ডাকেন, বন্ধু বন্ধু পথ দেখাও। না সারা, শব্দ কিছুই নেই। দিনের পর দিন গেল, রাতের পর রাত্রি গেল, বন্ধু আর সারা দিল না। মন্ত্রীপুত্র বেশ চিন্তিত হয়ে পড়ল। পঞ্চকটক বনের মধ্যে রেখে বাইরে গেলেন। খানিক দূরে গেল, পথের ধারে লোকেরা যেন বলা বলি করছে। তাকে দেখে বলল, কে গো তুমি, কার বাছা, পেঁচুকে কোথাও দেখেছ? পেঁচোর রাজামশায়ের জামাই হবে, পেঁচোর মা বুড়ি, পেঁচোর খুঁজে পথে পথে ঘোরে। মন্ত্রীপুত্র বললেন, হ্যাঁ হ্যাঁ, আমি পেঁচোকে দেখেছি। তা সে রাজত্ব রাজকন্যা পেল কেন? ত্রিপুত্রের এই প্রশ্নের উত্তরে লোকেরা সমস্ত গল্প তাকে খুলে বললেন। মন্ত্রীপুত্র সব শুনে বলল, বেশ বেশ, তা পেঁচোর রূপটি কেমন? লোকেরা পেঁচোর রূপের কথা তার কাছে ব্যক্ত করল। শুনে মন্ত্রীপুত্র চলে আসলেন। পরের দিন মন্ত্রীপুত্র করলেন কি, নিজের পোশাক ঠোশাক ছেড়ে রাখলেন, গায়ে মুখে কালি, গায়ে পায়ে ছেঁড়া কানি, বুড়ির বাড়িতে গিয়ে উপস্থিত। খক খক কাশি, খিল খিল হাসি, দুই হাতে দুই গাছের ডাল, পেঁচোর নাকে উঠান কাঁপে। দেখে বুড়ি ছুটে আসে পরিকি মরি করে, এই তো আমার বাছা, আহা আহা বুকে মানিক, কোথা ছিলিস, ঘরে এলি, আয় আয় তোর জন্য রাজ রাজিত্ব দুধের বাটি, রাজকন্যা পরিপাটি, সোনা দানা মোহর থান, সাত রাজার ধন মানিক খান, তোর জন্য রেখেছি আহ্লাদে আটখানা বুড়ি। গুরু শুরু মণিটি বের করে চুপি চুপি পেঁচোর হাতে দিল। মণি পেয়ে পেঁচো তো তিন লাফে ঘর থেকে বাইরে। আমা আমি ভালো হয়েছি, এই দেখো কেমন আমার নূপ, নূপের গাঙে নূপ ভেসে যায়। বুড়ি বলল, আহা আহা বাচ্চা আমার, এত রূপ নিয়ে কথা ছিলি, রাজকন্যা তোর জন্য কেঁদে পাগল। পরের দিন বুড়ি আউল চুলের ঝুঁটি বেঁধে নড়ি ঠক ঠক রাজার কাছে গেল।
দেবতা রাজা মশাই রাজা মশাই রাজকন্যা বাহিরে করো পেচো আমার এসেছে আহা আহা পেচো আমার যে রূপ রূপ নয় তো নূপ নূপের গাঙে নূপ বেসে যায় রাজা আর কি করেন পেচুর সঙ্গে রাজকন্যার বিবাহ দিলেন বাসুর ঘরে মন্ত্রীপুত্র পেঁচু রাজকন্যাকে সব কথা বলিল শুনে রাজকন্যা নিঃশ্বাস ছেড়ে বললেন আমার ভাই মণিমালাকে আটক করে রেখেছেন তখন মন্ত্রীপুত্র চুপি চুপি করে বললেন আমি যা যা বলি মণিমালাকে চুপি চুপি করে সব কথা বলো আর এই জিনিসটি মণিমালার হাতে দিও বলে মন্ত্রীপুত্র ফণীর মণিটি রাজকন্যার কাছে দিলেন একদিন দুদিন তিন দিন গেল চার দিনের দিন রাত পোহালো মণিমালা বলল রাজপুত্র আমার ব্রত শেষ হয়েছে আমি আজ বরণ সাজে সেজে নদীর জলে স্নান করব আমার সঙ্গে বাদ্য ভাণ্ড দিও না জঞ্চৌলুষ দিও না কেবল এক পেঁচু আর রাজকন্যা যাবেন অমনি রাজপুরি হতে নদীর ঘাট চাঁদোয়া পড়ল মণিমালা পেঁচুকে আর রাজকন্যাকে নিয়ে বরণ সাজে স্নান করতে গেলেন স্নান না স্নান জলে নেমে মণিমালা বলল নি আমার আমার ভুলে কোথায় ছিলি বুড়ির থলে কোথায় এসে আবার মণি আমায় পেলি পেঁচোর গলে মণিমালা বললেন আজ তবে চল মণি অগাধ জলে দেখতে না দেখতে নদীর জল দুফাঁক হল পেঁচো মণিমালা তার মধ্যে অদেখা হয়ে গেলেন পুত্র করেন হায় হায় রাজরানী করেন হায় হায় মাথা খুঁড়িয়া বুড়ি মরিল রাজ্য ভরিয়া কান্না উঠিল শিওরে সাপ গুড়ি সুড়ি গায়ে সাপ ছড়াছড়ি রাজপুত্র চক্ষু মুছে উঠে বসলেন তখন মণির আলো মণির বাতি ঢাক ঢোলে হাজার কাটি রাজপুত্র মন্ত্রীপুত্র মণিমালা আর রাজকন্যাকে নিয়ে আপন দেশে চলে গেলেন পাতালপুরীর সাপের রাজ্যের সকল সাপ বাতাস হয়ে উড়ে গেল এইভাবে পাতাল কন্যা মণিমালা আর রাজপুত্র সুখে শান্তিতে নিজের রাজ্যে দিন কাটাতে লাগলো ওদিকে মন্ত্রীপুত্র রাজকন্যাও আনন্দের সাথে দিন কাটাতে লাগলো ছোট বন্ধুরা আমি রূপকথা ঠাকুমার ঝুলির গল্পের শেষে যে ছড়াটা বলি সেটা এবার বলি আমার গল্পটি ফুরলো নোটে গাছটি মুরলো কেন রে নোটে মুরলি গরু কেন খায় কেন রে গরু খাস রাখাল কেন চড়ায় না কেন রে রাখাল চড়াস না বউ কেন ভাত দেয় না কেন রে বউ ভাত দিস না ছেলে কেন কাঁদে কেন রে ছেলে কাঁদিস পিঁপড়ে কেন কামড়ায় কেন রে পিঁপড়ে কামড়াস কামড়াবো না কুটুস কুটুস কামড়াবো তো কুটুস কুটুস তাহলে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতো এখানেই বিদায় আগামী দিনে নতুন গল্প নিয়ে
আবার হাজির হব অজবরলগ্ন।